আমি কি চুরি করি মাঠে? একই প্রশ্ন করছেন আপনি, আমি কি চোর? হ্যালো প্রিয় ভিউয়ার্স, নড়াল কণ্ঠে আমন্ত্রণ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তজা সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাচের পাল্টা প্রশ্ন, আমি কি চোর, আমি কি চুরি করি মাঠে? আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে? একই প্রশ্ন করছেন আপনি, আমি কি চোর? খেলার সাথে লজ্জা আত্মসম্মান মানে আমি মিলাইতে পারি না। এত জায়গায় এত চুরি হচ্ছে, এত চামারি হচ্ছে, তাদের লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে? আমি কি চোর? মানে উইকেট আমি নাই পেতে পারি, আমার সমালোচনা আপনারা করবেন, সাপোর্টাররা করবে, লজ্জা পেতে হবে কেন? আমি কি বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে ক্রিকেট খেলছি যে আমার লজ্জা পেতে হবে? আমি পারিনি, আমাকে বাদ দিয়ে দিবে? জিনিসটা তো সিম্পল। এখন কথা হচ্ছে যে আমার লজ্জা আত্মসম্মান বোধ কি আমি কার সাথে দেখাইতে যাবো? আমি 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 তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি, আমি কি বাংলাদেশের মানুষের মানে বিপক্ষের মানুষ? এখন যে কেউ বলতে পারে, যেটা আগে বললাম যে কেউ পারফর্ম নাই করতে পারে, কিন্তু সেটা তো মানে তার ডেডিকেশন বা তার যদি কোনো জায়গায় ল্যাকিং থাকে, সে ডিসিপ্লিন না থাকে, সেগুলো নিয়ে প্রশ্ন আসতেই পারে। আরেকটা সমালোচনা হতে পারে যেটা নর্মাল কমন সারা ওয়ার্ল্ডেই হচ্ছে, যে আমি উইকেট পাইনি আমার সমালোচনা হবে। বাট কথাটা যখন আসে লজ্জা আত্মসম্মান বোধ, তখন আমার প্রশ্ন থাকে, আমার সমালোচনা করুক, কিন্তু আমার আত্মসম্মান বোধ, আমি ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিতে আসছি নাকি? আমি কি অন্য দেশের হয়ে খেলতে নামছি নাকি? নাকি আমি চুরি করছি, চামারি করছি, এইগুলো করছি? তা তো না। সো এই জিনিসটার সাথে আমি মোটেও একমত না। আরেকটা প্রশ্ন বল, যেটা এর সাথে রিলেটেড আপনি বললেন, যেটা প্রথমত ধরেন চাপ প্রত্যেকটা ম্যাচেই, আমি আগেও বললাম যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যেকটা ম্যাচে মুশফিক 200 করেছে লাস্ট ম্যাচ, নেক্সট ডেতে যখন ব্যাটিং করতে নামবে বলের একটা চাপ থাকেই, সিচুয়েশনের একটা প্রেশার থাকে, তো প্রেশার সবাইকে হ্যান্ডেল করতে হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার জিনিসটা একটু জটিল জায়গায় আছে, কিন্তু এটা নিয়ে ভেবে তো আমি এখান থেকে বের হইতে পারবো না। আর অ্যাট দ্য সেম টাইমে আমি গ্যারান্টি দিয়েও বলতে পারবো না যে আমি কালকে 5 উইকেট পেয়ে সব কিছু শেষ করে দিলাম, তা তো কিছুই শেষ হবে না। সো একটা প্লেয়ারের ক্ষেত্রে একটা বয়স বা একটা সময় আসেই যখন প্রত্যেকটা দিনই তার জন্য চ্যালেঞ্জিং। আমি হয়তো বা ঠিক ওই টাইমটায় আছি, আজকে থেকে 4 বছর পরে মুশফিক বা আজকে তামিম যারা, রিয়াদ যারা আছে, তাদেরও ওই সিচুয়েশান আসবে যে একটু একটু হলে ইয়াং প্লেয়ার যারা থাকবে সবাই চাইবে যে তাদের সাথে তাদের, এটা কিন্তু একটা প্রক্রিয়াই। সো এটা নিয়ে আমি আগেও বললাম, জিম্বাবুয়ের কাছে আমরা হারতেও পারি, এমন না যে জিম্বাবুয়ের কাছে আমরা কখনো হারিনি। ইভেন লাস্ট 5টা ম্যাচ বা এখানে যেগুলো আমরা অল মানে প্রত্যেকটা ম্যাচ জিতেছি, এর ভিতরে কিন্তু 2-3টা ম্যাচ ছিল যে আমরা হারা ম্যাচ লাস্টে জিতে গিয়েছি। সো হারা ম্যাচ জিতেছি, সো তার মানে কি তারা আমাদেরকে হারাইতে পারে। সো আমাদেরকে অতটুকু এনশিওর হয়ে ক্রিকেট খেলতে হবে। প্রথমত ধরেন যে অবশ্যই একটা এই ফরম্যাটটা আমরা অনেক দিন পরে নামছি, এটা একটা ব্যাপার। তো প্রথম ম্যাচে কিছু মেন্টালি কাজ করে যে সব কিছু সেট আপ করতে, তো আমরা যদি প্রথম থেকেই ওগুলো ঠিকমতো করতে পারি, আশা করি যে মানে ম্যাচ চলতে চলতে ওগুলো আন্ডার কন্ট্রোলে চলে আসবে। স্টার্টটা ভেরি ইম্পর্টেন্ট, ব্যাটিং বোলিং যেটাই করি, আর এনভায়রনমেন্ট পুরো ভালো আছে টিমের, কিছু ইয়াং প্লেয়ার যারা এসেছে, কোচিং স্টাফও নিউ অলমোস্ট, তারা কিছুদিন কাজ করেছে, ইয়াং প্লেয়ার যারা এসেছে তারাও অনেক এক্সাইটেড সুযোগ পেলে ভালো করার জন্য। সো সবাই সবাই ঠিক আছে, সুস্থ আছে, এবং টিমের অবস্থাও খারাপ না। বিশেষ করে টেস্ট ম্যাচ জিতে আসার পরে ধরেন কিছুটা হলেও ওই জয়ের ইয়েটা আছে, ফ্লেভারটা টিমের সাথে আছে। সো আশা করি যে ঠিকঠাক থাকলে কালকে ভালোভাবে শুরু করতে পারবো ইনশাল্লাহ। বোর্ড থেকে যদি কিছু বলে বা আপনাদের কিছু জানার থাকে বোর্ডের সিদ্ধান্ত, সেটা তো অবশ্যই আপনারা বোর্ডকে জানাবেন, বোর্ডের সিদ্ধান্ত জানাবে। আমার সাথে যেটা আলোচনা হবে অবশ্যই সেটা পাবন ভাই বা বোর্ডের রিলেটেড যারা আছেন তাদের সাথে, কিন্তু সেটা আপনাদের কাছে এসে বলার কিছু নাই আমার। একই প্রশ্ন করছেন আপনি, আমার আপনাকে আমি বলবো না, এখন আমার চাওয়া আমি ক্রিকেট বোর্ডকে জানাবো, ক্রিকেট বোর্ড যদি আপনাদের চায় জানিয়ে দেবে, আর আমার যদি জানানোর থাকে অবশ্যই সেরকম সিচুয়েশান আসলে আমি জানাই। নতুনদের ক্ষেত্রে না, আসলে এটা নিয়ে তো এখনও আলোচনা হয়নি, সবাই প্র্যাকটিসের ভেতরে আছে। এটা নিয়ে কোচের একটা প্ল্যান আছে, দেখেন কোচের প্ল্যানকে আমার সর্বোচ্চ গুরুত্ব দেওয়াটা খুব জরুরি, কারণ সেও নতুন আসছে, কিছু প্লেয়ারকে সেট করতে চাইবে খুব স্বাভাবিক। সো তাকে ওই সহযোগিতাটা সবাইকেই করতে হবে। এক আর ইয়াং প্লেয়ার মানে যারা আছে তাদেরকে কালকের ম্যাচ খেলবে কি না এটা নিয়ে আলোচনা এখনও হয়নি। সো কোচ সাথে যখন ম্যানেজমেন্টের সাথে যখন বসবো তখন হয়তো বা জিনিসটা ক্লিয়ার হওয়া যাবে, তাদের চিন্তা ভাবনা কী আছে। উইকেটটা এখনও
মনে হচ্ছে ঘাস আছে ও তো কাটবে বলছে, মানে মানে প্রেডিক্ট করা কঠিন, কারণ তো লাস্ট ওয়ান ডে খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে সম্ভবত, তো তখন তো অনেক স্লো ছিল, তখন ডিউয়ের সময় ছিল, রাত্রে একেবারে ইজি ছিল ব্যাটিং। এখন ডিউ কতটুকু থাকবে এখন রাত্রে, এখন তো প্রায় গরম চলেই আসছে, তো এটার পরে নির্ভর করছে। তো কালকে আসলে একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে, এখন তো আউটফিল্ড এবং উইকেট মনে হচ্ছে সেম, তো গ্রাসটা কাটবে, এখন কতটুকু কাটবে কী হবে তারপরে দেখা যাবে। আগেও বলেছি যে এতদিন কাউকে প্রুফ করেও ক্রিকেট খেলিনি, নিজের চেষ্টায় ক্রিকেট খেলেছি। আর একটা বললেন যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার প্রশ্ন আমাকে করে লাভ নাই, আপনার মনে যেটা আছে আপনি সেটাই প্রশ্ন করেন। যদি আপনার মনে হয় যে আমাকে প্রুফ করতে হবে, আমি প্রুফ করার জন্য তো অবশ্যই ক্রিকেট খেলছি না, আমি বাংলাদেশের হয়ে খেলেছি, বাংলাদেশ টিমকে জেতানো আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের দায়িত্ব, সেরাটা দেওয়া আমাদের দায়িত্ব, সেটা আমরা মেক শিওর করি, সবসময় চেষ্টা করি। এখন গ্যারান্টি তো কোনো প্লেয়ারই আসলে দিতে পারে না। প্রথমত তো জানি না আসলে এই সিরিজের পরে কী হবে, বাংলাদেশ টিমের প্রয়োজনে যে কোনো জায়গায় আমাকে ডাকলে আমি থাকবো। আমি তো আমার প্রয়োজন হচ্ছে, দেখেন আমি সবসময় ফিল করি ক্রিকেট বোর্ড আমাদের, সো ক্রিকেট বোর্ড আমাদের কথা একবার দুইবার তিনবার না 10 বার ভেবে সিদ্ধান্ত নেবে, এটাই আমরা রেসপেক্ট করি, এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে আমরা আমাদের উচিত সবসময় চূড়ান্ত ভাবা। এবং পাকিস্তানের যে যদি কোনো প্লেয়ার কোনো কিছু হয়, সেটা আমি বিশ্বাস করি আমাদের পরিবার থেকে ক্রিকেট বোর্ডের বেশি হার্ট করা উচিত, এবং ওনারা এইটা 10 বার ভেবেই সিদ্ধান্ত নেবে, এবং আমাদের 100% সিকিউরিটি ওনারা প্লেয়ারদের সেটা মেক শিওর করবে। সো ডিপেন্ড এগেইন, আমি বলবো যে ম্যান টু ম্যান ভ্যারি করে, মুশফিক জানি আই হ্যাভ 100% রেসপেক্ট টু হিম, এবং ক্রিকেট বোর্ড থেকে সে অপশনসটা করে দিয়েছে যে যদি কেউ না যেতে চায় যাবে না। সো সিলেকশনে যখন ম্যানেজমেন্ট বা সিলেক্টররা বসবে, তখন যে সিলেকশনটা হবে অবশ্যই পাকিস্তান টুরের আগে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবে কে যেতে চায় কে যায় না। তো আমাকে যদি কখনো সিলেকশন করে, তো তখন যদি আমাকে প্রশ্ন করে, আমি তখন ওনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব।